হতাশা থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং নতুন মেডিকেল কলেজের জন্য গাড়ি বিতরণ অনুষ্ঠানে তারা এসব অভিযোগ করেন। দুই মন্ত্রী বলেন, বাংলাদেশ যখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে নিষ্পন্ন বিষয়ে বিতর্ক করার কোনো যুক্তি নেই। মূলত পাকিস্তানের সমর্থন বিএনপি চেয়ারপারসন এসব বক্তব্য দিচ্ছেন বলে মনে করেন তারা। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সহযোগিতায় 50 জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এবং নতুন 7টি মেডিকেল কলেজকে গাড়ি প্রদান করা হয়। আন্তর্জাতিক বিশ্ব জানে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক জীবন দিয়েছে, এইটাকে তিনি বিতর্ক করলেন, বললেন সংখ্যা সঠিক না। এই কথাটা কে বলে? বলে পাকিস্তান। তার মানে তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী তিনি, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে কীভাবে তিনি বলেন 30 লক্ষ মানুষের শহীদের এই সংখ্যা নিয়ে ঠিক করতে হবে? বাংলার জনগণ ইনশাল্লাহ 30 তারিখে জবাব দেবে পৌরসভা নির্বাচনে, চূড়ান্ত রায় দেবে ইনশাল্লাহ 2019 সালের ওই নির্বাচনের সময় জবাব দেবে এই কটাক্ষ করার, এই উক্তি করার জন্য।